ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত ভাইজান জিজ্ঞেস করছিলেন যে প্রায় পাঁচ সাত বছর স্যাম রাখেনি এখন সুস্থ আছে তো সে কী করতে পারে জি ভাইজান এরকম যদি হয় যে রাখেননি এখন পাঁচ সাত বছরের সিএম একত্রে রাখাও কঠিন যে তাও বা ইস্তেক ফার করবেন যে আর ফিরবেন না এ পথে আর বাকি জীবন যতদিন বাঁচবেন ঠিকভাবে সিয়াম রাখবেন ইবাদতবন্দী করবেন আর এই জন্য আল্লাহর কাছে তাও বা করবেন অনতপ্ত হবেন যে এই পথে আর ফিরে যাবেন না মানে যে কাজটি হয়েছে এই জন্য আল্লাহর কাছে খালি সন্তরে তাও বা

তাহলে সে খালি সন্তরে তওবা করবে আর যে অন্যায় পাপ করেছে এদিক আর ফিরে যাবে না আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলছেন কলিয়া আবাদ আসরাফু আলা আনফুসহিম আল্লাহ তুমি রহমতিল্লা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে হে রাসুল তুমি বলে দাও যে আমার বান্দারা নিজের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহ তাল রহমত থেকে নিরাশা না হয়ে যায় আল্লাহ তালা ক্ষমাশীল দয়ালু তিনি সকল পাপ ক্ষমা করে দেন যদি সে বান্দা তাও বা করে সন্তরে আল্লাহ দিকে রুজু হয় এজন্য কেউ এরকম যদি করে থাকে তাও করবে ইস্তেক ফার করবে আল্লাহ ইনশাল্লাহ মাফ করবে আল্লাহ